সেদিন আপনারা জানেন যে আমরা ম্যাডামকে দেখে গিয়েছিলাম এবং তারপরে আমরা গত যে দুই দিনের যে ম্যাডামের বর্তমান অবস্থা সেটা আমরা রিপোর্ট করিয়েছি। শনিবারে যে রিপোর্ট করিয়েছি তার সাথে দুই দিন আগে গত পরশুদিনের যে রিপোর্ট সেটার সাথে ম্যাচ করিয়েছি। তাতে আমরা দেখেছি যে ম্যাডামের ফিজিক্যাল কন্ডিশন যেটা, ওনার অ্যাপেটাইট, পালস, ব্লাড প্রেশার, এগুলি আলহামদুলিল্লাহ স্যাচুরেশন সব ঠিক আছে। গত তিন দিন আমরা আরেকটা নতুন সংযোজন করেছিলাম, সেটা হচ্ছে যে ম্যাডাম যখন স্যাচুরেশন দেখতেন সেটা রেস্টিং দেখতেন, বসা অবস্থায়। আমরা গত তিন দিন ওনাকে রেস্টিং স্যাচুরেশন দেখেন, আবার উনি একটু ফিজিওথেরাপি করে বা হেঁটে তারপরে আবার দেখতে হয় স্যাচুরেশন কত থাকে। বিকজ অনেক কোভিড পেশেন্টের রেস্টিং অবস্থায় স্যাচুরেশন দেখা যায় ঠিক আছে, কিন্তু একটু এক্সারসাইজ করলে বা একটু বাসা হাঁটাহাঁটি করলে যদি স্যাচুরেশন পড়ে যায় তাহলে এটা একটা ইন্ডিকেশন, দিক নির্দেশনা দেয় যে সামনে স্যাচুরেশন ফল করতে পারে। সেই জন্য আমরা যে এই টেস্টগুলো করিয়েছি ওনাকে, তাতেও আমরা দেখেছি যে ওনার রেস্ট এবং অ্যাক্টিভিটির পরে অক্সিজেন স্যাচুরেশন ভালো থাকে। এটা হচ্ছে ওনার ফিজিক্যাল প্যারামিটার। আর ব্লাডের যে রিপোর্টগুলো আছে যেগুলো আমরা দেখি সেগুলো আমরা দেখেছি যে ভালো আছে। তবে ওনার যে জিনিসটা একটুখানি যে উপসর্গটা আমরা দেখেছি সেটা হলো কালকে রাতে ওনার একটু জ্বর উঠেছিল, 100-এর মতো ছিল। আজকে সকালে ওনার একবারের মতো একটু জ্বর উঠেছে, 100 টাচ করেছে, কিছুক্ষণ জ্বর ছিল। তো এইমাত্র ওনাকে চেস্ট আমরা সবাইকে মুহূর্ত বাস্তা টেস্ট করে আসছি, এবং যেহেতু চেস্টের সবই ক্লিয়ার আছে আমরা মনে করছি উনি ভালো স্টেবল আছেন। কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে, আজকে হলো 7th ডে। কোভিডের পরিভাষায় এটা হচ্ছে ম্যাডাম এখন দ্বিতীয় সপ্তাহে এন্ট্রি হচ্ছে। আমি আগেও বলেছি যে প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে একটা পার্থক্য আছে, কোভিডের যত সাবধানতা, যত যত জটিলতা সেগুলো সাধারণত 2nd উইকে হয়, সেজন্য আমরা আরেকটু কেয়ারফুল হতে চাই। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সবগুলো রিপোর্টই হয়েছে, শুধু ওনার সিটি স্ক্যানটা করানো হচ্ছিল না। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো এক সময় আমরা ওনার সিটি স্ক্যান করিয়ে ফেলব। এছাড়া আর সব মোটামুটি বায়োকেমিক্যাল প্যারামিটার, ফিজিক্যাল স্ট্যাটাস, অক্সিজেন স্যাচুরেশন এবং অ্যাপেটাইট, অন্যান্য সব দিকে উনি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে। ওনার এখনকার যে কন্ডিশন, আর এক সপ্তাহ তো আপনারা দেখবেন ওনাকে কি হাসপাতালে নিয়ে চিকিৎসার কোনো সম্ভাবনা আছে না বাসায়? সেটা আপনাকে আমি আগেও বলেছি, এখনও বলছি যে কোভিডে আপনি কখনোই আগে থেকে বলতে পারবেন না যে কার কন্ডিশন কেমন হবে, এটা খুব দ্রুত পরিবর্তনশীল একটা রোগ। তবুও আমরা সিটি স্ক্যান করাই ফেলবো খুব দ্রুত। তো আমরা যদি এই সিটি স্ক্যান দেখে মনে করি যে বাসায় রেখে চিকিৎসা করাটা ওনার জন্য ভালো হবে তাহলে আমরা বাসায় রাখবো, আর সিটি স্ক্যান দেখে যদি মনে করি না আমরা দুই তিন দিনের জন্য বা কয়েকজনের জন্য ওনাকে হাসপাতালে অবজারভেশনে রাখা দরকার আমরা সেটাও করবো। সেটা আমাদের বিষয়টা নির্ভর করবে সিটি স্টেশনের সিটি স্ক্যানের রিপোর্টের। সিটি স্ক্যান কোথায় গায় হসপিটালে নিয়ে করতে হবে? সেগুলো কেমন অবস্থায় আছে আর
সুবিধার সাথে আমি একটু অ্যাড করে দেই, সুবিধা হবে। তা হচ্ছে যে আপনারা শারীরিক অবস্থার কথা বলছেন, কিন্তু কোভিড পেশেন্টের মানসিক একটা অবস্থার বিষয় থাকে। ম্যাডাম যেহেতু আক্রান্ত হয়েছেন, ওনার মানসিক স্বাস্থ্যের কি অবস্থা? সেটা হচ্ছে খুবই আপনাদের ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য। সেটা হচ্ছে যে পেশেন্ট আগে থেকে ডায়াবেটিস আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, তো ডায়াবেটিসের ব্লাড সুগার এখন আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ট্রোলে আছে, এবং আমরা প্রতিদিন 3 বার ব্লাড সুগার মনিটর করছি, এবং সে অনুযায়ী আমরা ওনাকে ট্যাবলেট এবং ইনসুলিন দিয়ে ব্লাড সুগার কন্ট্রোল করছি। আর ওনার কোভিড সংক্রান্ত মানসিক অবস্থা হচ্ছে, সেদিনও আমি বলেছিলাম যে উনি বলেছেন যে আমি সেই রকম কোনো কিছু তো বুঝতে পারছি না। আপনি আমার আগের ইন্টারভিউ দেখলে দেখতে পারেন যে আমি বলেছি যে উনি বলেছেন যে আমার যদি টেস্ট না হলে তাহলে তাই বুঝতাম না যে আমি কোভিড না। তাতে বোঝা যায় যে উনি মানসিকভাবে বেশ স্টেবল আছেন এবং যথেষ্ট ভালো আছেন। আরেকটা জিনিস আপনি বলেছিলেন যে ওনার ওই আর্থ্রাইটিসের জন্য ওনার কোনো রকমের ইয়ে আছে, সেই জন্য একটু আগে আমি বলেছি যে ওনার ফিজিওথেরাপি চলছে এবং আনুষঙ্গিক যে চিকিৎসাগুলো দরকার সেগুলি সবই চলছে। ম্যাডাম আমাকে একটু আগেও বলেছেন যে আপনি যদি সাংবাদিক ভাইদের কাছে আপনাকে প্রশ্ন করে আপনি বলবেন আমার জন্য সবাই জন্য দোয়া করে, এবং আমরা সবসময় ওনার চিকিৎসার ব্যাপারটা যেটা আগে আমি বলেছি যে আমরা দেশে এবং দেশের বাইরেও ম্যাডামের পুত্রবধূ আছে, দেশের যুবাইদাবু আমার ছাত্রী, ওর সাথে যোগাযোগ রাখছি। আমরা সারা বাংলাদেশ এমনকি পৃথিবীর সব জায়গাতে এখন আপনারা জানেন যে কোভিডের ট্রিটমেন্টটা একটা প্রোটোকল বেস হয়ে গেছে, মানে এখন একটা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্র্যাকটিস আছে যেটা পৃথিবীর সব জায়গায় গ্লোবালি যেটা ফলো করা হয়। সে অনুযায়ী ওনার ট্রিটমেন্টটা সবার সাথে সমন্বয় করে আমরা করি। আর কোথায় আমরা সিটি স্ক্যান করবো সেটা আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে, যখন আমরা করবো তখন আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। এই সপ্তাহে করতে সেটা করা সিদ্ধান্ত নেওয়া আছে, যে কোনো এক সময় আমরা এটা করে ফেলবো। আমাদের সব অ্যারেঞ্জমেন্ট করা খুব স্বল্প সময় করেছি। Okay, thank you.